গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে কারাগারে তাদের সাধারণ কয়াদীদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। প্রতিদিন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী 2-400 পুলিশ নিয়ে শাহজাহানপুরে তার বাড়ির সামনে ঘুরে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না, অথচ আওয়ামী লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে, ওয়ার্কিং ডেতে সমাবেশ করে, পোশাক কারখানা বন্ধ করে সমাবেশ করে, এমনকি স্কুল কলেজ বন্ধ করে দিয়েও তারা সমাবেশ করে। তিনি বলেন, আওয়ামী লীগ সমাবেশে বেশি লোক দেখানোর জন্য নারী পুরুষদের জড়ো করে সমাবেশে আনে, অথচ আমরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে চাইলে তারা বাধা দেয়। তারা চেয়েছিল বিএনপি যেন ঢাকায় সমাবেশ করতে না পারে, কিন্তু তারা সফল হয়নি। বিএনপি কখনো পরাজিত হয় না। এ সময় আফরোজা আব্বাস সহ বক্তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।